মানুষের অধিকারকে রে ক্ষমতায় চেপে বসেছে সরকার বিএনপি আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার অঙ্গীকার করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু শিগগিরই মিলবে সারা দেশে এপ্রিলের মধ্যে পাবেন 70 ভাগ মানুষ বিজেপি সদস্যদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন ও চেইন অফ কমান্ড মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর ইসি গঠনের রাষ্ট্রপতির সংলাপ শুরু কাল প্রথম দিনে যাচ্ছে জাতীয় পার্টির 8 সদস্যের প্রতিনিধি দল আসসালামু আলাইকুম মুনিরুল ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে একেএসটি এমটি বার শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন মানুষের সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় চেপে বসেছে বর্তমান সরকার তিনি বলেন আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও হারানো অধিকার ফিরিয়ে আনার পাশাপাশি বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে রাজধানীতে দলের বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন রিপোর্ট মিজান রহমানের মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত এই বিজয় শোভাযাত্রায় অংশ নিতে রোববার সকাল থেকে দলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দুপুর নাগাদ বিএনপি নেতাকর্মীদের ভিড় ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত চলে যায় নেতাকর্মীদের হাতে দেখা যায় দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবি জানিয়ে লেখা রং বেরঙের প্লেকার্ড ব্যানার ফেস্টুন র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব বলেন শুধুমাত্র ক্ষমতার লোভে আওয়ামী লীগ রাজনৈতিক সব ধরনের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছে অন্যায়ভাবে সাজা দিয়েছে বিএনপি চেয়ারপারসনকে জোর করে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় দখল করে আছে তারা আজকে ৭১-এর সমস্ত চিন্তা ভাবনা করেছে আশা আকাঙ্ক্ষা করেছে চেতনা আগে ধ্বংস করে দিয়ে ধ্বংস করেছে আমাদের অধিকারগুলোকে ধ্বংস করেছে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের লেখার অধিকার কেড়ে নিয়েছে বলার অধিকার কেড়ে নিয়েছে মির্জা ফখরুল বলেন হারানো গণতন্ত্র ভোটাধিকার ও সুশাসন ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই নেতাকর্মীদের নতুন উদ্যমে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের মানুষের নতুন করে সংগ্রাম শুরু করবার র্যালি আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার র্যালি তাই বন্ধুগণ আসুন আজকে এই র্যালির মধ্য দিয়ে আমরা সেই শুভ সূচনা করি যে সূচনার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব তাকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারব বিজয় র্যালিটি নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিজান রহমান এনটিভি নিউজ ঢাকা দেশে করোনা টিকার বুস্টার ডোজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সুরক্ষা অ্যাপস আপডেট শেষ হলে আগামী সপ্তাহ নাগাদ সারা দেশে বুস্টার ডোজ দেওয়া হবে বুস্টার ডোজের পাশাপাশি করোনার স্বাভাবিক টিকাদান কর্মসূচিও চলবে আগামী এপ্রিল নাগাদ 70 ভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হবে রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিস্তারিত জানাচ্ছেন শফিক শাহিন করোনার ভয়াল থাবায় যখন গোটা বিশ্ব এক ঘোর অমানিসায় ছিল টিকা দেওয়া নিয়েও এক ধরনের ভয় কাজ করছিল জনমনে দেশে তখন সাহস করে প্রথম টিকা নিয়েছিলেন সেবিকা রুনু হেরানিকা কস্তা সেই অন্ধকার কাটিয়ে উঠে এবার করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় শুরু হয়েছে বুস্টার ডোজ কার্যক্রম বুস্টার ডোজও প্রথম গ্রহণ করলেন সেই রুনু তারপর একে একে বুস্টার ডোজ গ্রহণ করেন আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অধ্যাপক শাহলা খাতুন সহ চিকিৎসক পুলিশ বাহিনীর সদস্য সহ অন্যরা এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান সুরক্ষা অ্যাপস আপডেট হলেই করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হবে বুস্টার ডোজ জানুয়ারি মাসে আমাদের লাগবে জানুয়ারি মাস পর্যন্ত ৪৩ লক্ষ
আমাদের হাতে এখন আছে 60 লক্ষ এবং আমাদের সামনের মাসে আমরা আরও 2 কোটি ডোজ পাব ফাইজারের। 2022 সালে আমরা প্রথম কোয়ার্টারের মধ্যে আরও 9 কোটি ডোজ আমরা পাব। এপ্রিলের মধ্যে আমাদের যেটা 70% কাভারেজের জন্য 13 কোটি, কিন্তু তখন আমাদের হাতে থাকবে 16.5 কোটির বেশি। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে পর্যাপ্ত টিকা মজুদ আছে, আরও টিকা আসছে। আমরা বুস্টার ডোজ হিসেবে প্রাথমিক পর্যায়ে ফাইজার দিব এবং ফাইজার সকলেই নিতে পারবেন বুস্টার ডোজ হিসেবে। যারা যারা অন্য অন্য ভ্যাকসিন নিয়েছে তারাও ফাইজার নিতে পারবে। এর পাশাপাশি আরও যদি কোনো ভ্যাকসিন অনুমোদন হয় বুস্টার ডোজ হিসেবে আমরা সেটাও দিব। অ্যাপসে যেটা আপডেট করার পরে SMS এর মাধ্যমে সে সংবাদ পেয়ে যাবে এবং সে সেই অনুযায়ী বুস্টার ডোজ নেওয়ার জন্য চলে আসবে। এই বুস্টার ডোজের পাশাপাশি সব চলমান থাকবে, আমাদের যে দৈনন্দিন যেটা আমরা দিয়ে থাকি সেটা চলমান থাকবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বুস্টার ডোজের ক্ষেত্রে দেশে আসা প্রবাসীদের অগ্রাধিকার দেয়া হবে। যারাই বিদেশে যাচ্ছেন এবং ওই দেশে তারা রিকোয়ার্ড করেছে যে শুধু আপনার এই যে সিনোফার্ম হলে হবে না, তার ফলে তারা আবার বলেও দিয়েছে কোন কোন ভ্যাকসিন হতে হবে। প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেগুলো তো দিয়েই চাচ্ছি। আমাদের যথেষ্ট পরিমাণ আপনার ভ্যাকসিন মজুদ আছে, সুতরাং আমাদের কোনো ভয় নেই। স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, স্বাভাবিক টিকা কার্যক্রম ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, তাতে ক্ষতির আশঙ্কা কম। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা। অমিক্রনে আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার এখন পুরোপুরি সুস্থ আছেন এবং খুব শিগগিরই তারা বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আমাদের মহিলা ক্রিকেটাররা যারা অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন তারা একেবারেই সুস্থ আছেন, তাদের কোয়ারেন্টিন শেষ পর্যায়ে। আমরা খুব সহসাই তাদেরকে সমস্ত পরীক্ষা নিরীক্ষার ফলাফল পেলে আমরা তাদেরকে নিজ নিজ বাসগৃহে ফিরে যাবার জন্য আমরা অনুমতি দিতে পারব। স্বাস্থ্য অধিদপ্তরের 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও পরীক্ষাগারে 17,332 জনের নমুনা পরীক্ষা করে 211 জনের শরীরে COVID-19 শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.22%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28,048 জন, আর মোট শনাক্ত 15,81,083 জন। দেশপ্রেম ও সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির প্রত্যেক সদস্যকে বাহিনীর চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী শিশু এবং মাদক পাচার প্রতিরোধে সীমান্তে অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বীরত্ব ও ঐতিহ্যে গৌরবমণ্ডিত এই বাহিনীর রয়েছে সুদীর্ঘ 226 বছরের সমৃদ্ধ ইতিহাস। মহান মুক্তিযুদ্ধেও ছিল এই বাহিনীর অবিস্মরণীয় অবদান। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের পর প্যারেড শেষে শুরু হয় কুচকাওয়াজ। কন্টিনজেন্টের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম এবং জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। যারা সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা সত্যি প্রশংসনীয়। সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনকে সহায়তা করাও আপনাদের অন্যতম দায়িত্ব। সংসদীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন সময় উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিতে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। সততা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন শেখ হাসিনা। আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।
কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। জল, স্থল ও আকাশপথে দায়িত্ব পালনে সক্ষম বিজিবিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে আজ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন অনুমোদন পেয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফরে স্বাক্ষরের জন্য দুটি চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। বৈঠকে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন 2021 এবং বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন 2021-এর অনুমোদন দেয়া হয়। প্রত্যেকটা দেশকে অবশ্যই উন্নত বিশ্বে যদি আমাদের মেডিকেল প্রফেশন বা শিক্ষাকে রিকগনিশন দিতে হয় বা উচ্চ শিক্ষা নিতে হয়, তাহলে একটা অ্যাক্রেডিটেশন বোর্ডের আন্ডারে তাকে স্বীকৃতি গ্রহণ করতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে এই আইনটা নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার মালদ্বীপ সফরে যাচ্ছেন। সেই সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরের জন্য মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠানো এবং দুই দেশের বন্দী বিনিময় চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার এই বৈঠক থেকে। মালদ্বীপে যদি কোনো বাংলাদেশি প্রিজনার থাকে, তাহলে মালদ্বীপ বাংলাদেশকে রিকোয়েস্ট করতে পারে যে তুমি তোমার প্রিজনারকে তোমার দেশে নিয়ে যাও। আবার বাংলাদেশও বলতে পারে যে ভাই আমার প্রিজনারেরা আছে, এদেরকে আমার দিয়ে দাও। আর তিন নম্বর হলো যে ইমপ্রিজন্ট আছে সে নিজেও অন হিজ ওন প্রেয়ার দিতে পারে যে আমাকে আমার দেশে পাঠিয়ে দাও, আমি আমার দেশে যে ইমপ্রিজন থাকি। দেশের করোনা টিকা প্রদান কার্যক্রমে গতি বাড়াতে সুরক্ষা অ্যাপের আওতা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির আমন্ত্রণে নির্বাচন কমিশনের নিয়ে সংলাপে যোগ দিতে জাতীয় পার্টির 8 সদস্যের প্রতিনিধি দল আগামীকাল বিকেল 4টায় বঙ্গভবনে যাবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিকেলে এ পার্টির বনানী কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, দেশ স্বাধীন হলেও মুক্তির যে লক্ষ্য নিয়ে মানুষ যুদ্ধ করেছিল তা পূরণ হয়নি। দলের প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়াতে সরকারি দলের কর্মীরা বিভিন্ন উপায়ে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেই সাথে সড়কে নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদেশে অর্থ পাচারেরও সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। রাজধানীতে সরকারি দলের কোনো কর্মসূচি ঘোষণায় জনগণ আতঙ্কিত হয় বলেও মন্তব্য করেন তিনি। আমাদেরকে আগামীকাল বিকাল 4টায় ওনার সঙ্গে ইলেকশন কমিশন গঠনের বিষয়ে আলাপ করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমরা রাষ্ট্রপতির কাছে যাব এবং আমাদের প্রস্তাব আমরা রাষ্ট্রপতির কাছে পেশ করব। আমাদের এখান থেকে 8 সদস্য বিশিষ্ট একটি টিম যাবে। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে আগামী 26 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঢাকা নগর পরিবহন। প্রথম দিনে ট্রান্স সিলভার 20টি এবং বিআরটিসির 30টি ডাবল ডেকার বাস নিয়ে ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত শুরু হবে এই সেবা। সকালে নগরভবনে বাস রুট রেশনালাইজেশনের 20তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মেয়র তাপস জানান, বিজ্ঞপ্তি অনুযায়ী এই রুটে 8টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে ট্রান্স সিলভা, ঝান এন্টারপ্রাইজ, মুস্তফা হেলাল কবির, এইচআর ট্রান্সপোর্ট এজেন্সি ও বিআরটিসি মোট 5টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এ সময় মেয়র আতিক বলেন, প্রথম দিন থেকেই ই টিকেটিং সিস্টেম চালু থাকবে। বাস ড্রাইভারদের লাইসেন্স, রুট পারমিট ও রেজিস্ট্রেশন নিশ্চিত করে পোশাক ও আইডি কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। দীর্ঘ প্রতীক্ষিত নগর ঢাকা নগর পরিবহনের মাধ্যমে ঘাটার চর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড কাঁচপুর পর্যন্ত এই যাত্রাপথে আমাদের পাইলটিং যেটা নমুনা হিসেবে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী 26 ডিসেম্বর। এবং যে আমরা কিন্তু পরের রুটগুলোর জন্য কিন্তু সেই সেম সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিব, কারা কারা আসবেন সেই ধরনের সলিউশন কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সুতরাং আমি বরং অনুরোধ করব আমাদেরকে আপনার সহযোগিতা করুন, আমরা একসাথে একটি সুন্দর বাস রুট ফ্র্যাঞ্চাইজ করতে পারব। যে সিদ্ধান্ত নিয়েছে
এই সিদ্ধান্তের সাথে আমরা পূর্ণ একমত। আমাদের মালিক সমিতির পক্ষ থেকে, শ্রমিক প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা প্রদান করি। স্বাধীনতার 50 বছরেও কোনো পর্যটন আইকন ঠিক হয়নি বাংলাদেশের, অথচ ভাবমূর্তি তৈরি ও পর্যটনের প্রসারে আইকন নির্ধারণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, খুব শিগগিরই দেশের জন্য এমন আইকন নির্ধারণ করা হবে। তবে পেশাদার সংস্থাকে দিয়ে সেই কাজ করানোর তাগিদ দিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। এস এম আতিকের রিপোর্ট। আইফেল টাওয়ার নাম শুনলে বা ছবি দেখলে বুঝতে বাকি থাকে না এর অবস্থান ফ্রান্সে। যেমন তাজমহল ভারতে অবস্থিত, অপেরা হাউস অস্ট্রেলিয়ায় বা স্ট্যাচু অফ লিবার্টি মানেই আমেরিকা। এসব আইকনিক স্থাপনা শুধু নিজ দেশকে প্রতিনিধিত্বই করে না, ইমেজ তৈরি ও পর্যটনের প্রসারে রাখে বিশেষ ভূমিকা। বিশ্বের প্রত্যেকটা দেশে তার টুরিস্ট আইকন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সুভিনির বিক্রি করার জন্য। যেমন কোনো কোনো টুরিস্ট আইকন যাচ্ছে তাই, তবুও সেই দেশ এটার উপরেই প্রতিষ্ঠিত। যেমন সিঙ্গাপুরে একটা লায়ন, বাঙ্গাল লায়ন, ইয়ে সান্তোসায় স্ট্যাচুর মাথাও ঠিক না, তবু এটা আইকন। আমাদের বাংলাদেশেও এটা হওয়া প্রয়োজন। বাংলাদেশেরও এমন অনেক দৃষ্টিনন্দন, ঐতিহ্যবাহী ও ইতিহাস সমৃদ্ধ স্থাপনা, স্থান ও পণ্য আছে যা সহজেই বহির্বিশ্বে দেশটিকে প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু 50 বছরেও এটি নির্ধারণ করা যায়নি। আইকন নিয়েও আমরা একটা ওপেন কম্পিটিশনের মতো করেছি, সারা বাংলাদেশ থেকে বহু মানুষ অংশগ্রহণ করেছে। এখন একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটির রিপোর্টটা পেলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের আইকনিক ল্যান্ডমার্ক কোনটা হতে যাচ্ছে। এমন একটা আইকন তৈরি করতে হবে যেটা বাংলাদেশকে রিলেট করবে, যে বাংলাদেশ এটা, হ্যাঁ জামদানি বাংলাদেশ, হ্যাঁ এভারেস্ট নেপাল, এরকম। তা আমরা এটা এখনো তৈরি করতে পারি যে ও বাংলাদেশ, বাংলাদেশ না গেলে তো আমরা কোনো জিনিস এটা মিস করবো। ওই মিসিং লিঙ্কটা আমি মনে করি যে খুঁজে বের করতে হবে, এবং সেটার জন্যই আসলে এটা সরকারের কাজ না, আমি বিনীতভাবে বলি। এটা ট্যুরিজম বোর্ডে যারা কর্মকর্তা যারা আছেন, যারা বসে আছেন, তাদেরও এটা কাজ না যে বাংলাদেশে সে এখন পর্যন্ত সে জাতীয় কোনো এক্সপার্ট ওই লেভেলে নাই। ব্র্যান্ডিং এবং ইমেজের পজিশনিং এর জন্য বেশ কিছু কোম্পানি কাজ করছে, আমি মনে করি যে সরকারের উচিত তাদের সাথে কথা বলা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেরি হলেও আইকন ও স্লোগান এমনভাবে নির্ধারণ করা উচিত যা একই সাথে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং হবে ইউনিক। এসএম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। 3 বছর পর আবারও খুলল বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার। আজ মালয়েশিয়ার কর্মী পাঠানোর বিষয়ে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংস্থার মন্ত্রী ইমরান আহমেদ ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারভানার স্বাক্ষর করেন। 2018 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া। অনেক আলাপ আলোচনার পর এ মাসের শুরুতে আবারও কর্মী নেবার সিদ্ধান্তের কথা জানান দেশটির মানব সম্পদ বিষয়ক মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যদের উপস্থিতি আছে এমন কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যদের উপস্থিতি উদ্বেগজনক, জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, 22 ডিসেম্বর 3 দিন রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে শ্রমবাজার সহ বেশ কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা সই হবে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এই সফরে। 22 ডিসেম্বর তারিখে বিশেষ ফ্লাইট যোগে মাননীয় প্রধানমন্ত্রী মালেতে অবতরণ করবেন। 2 দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারও ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট, যুব ও ক্রিয়া বিষয়ে কয়েকটি চুক্তি অথবা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রদেয় 13টি সেনাযান
বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। মালদ্বীপ সম্প্রতি আরও কিছু দ্বীপে পর্যটন রিসোর্স তৈরি করার পরিকল্পনা করেছে, এতে করে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা যাচ্ছে। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যদের উপস্থিতি উদ্বেগজনক। এমন মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা তো আরসার কথা আমাদের বাংলাদেশে আমরা দেখিনি কখনো। উনি যদি আইডেন্টিফাই করতে পারে, আপনার জিজ্ঞেস করলেন না যে কোন কোনটা আরসা, তাহলে আমরা ওদের তাদের দেশে পাঠাই দেব। হ্যাঁ, আমরা উই উড লাইক টু সি যে কারা কারা আরসা আছে। তবে আমরা একটু উদ্বিগ্ন, যে উই উদ্বিগ্ন হচ্ছে যে রোহিঙ্গার সিকিউরিটি নিয়ে আমরা এই জন্য ফেন্সিং দিচ্ছি যাতে যেই সেই যখন তখন না ঢুকতে পারে। তো ওনারা এটা অপছন্দ করেন। আমরা চাচ্ছি যে ওদের মোর রেগুলেটেড লাইফ করার জন্য, ওনারা এটা অপছন্দ করেন। দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। আর ওনারা চান যে ওদের ফ্রি মোবিলিটি, আমরা ওদের ফ্রি মোবিলিটি দিতে রাজি না। একই সঙ্গে মন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে অছিম পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি চালক সহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন যাত্রী ফাতেমা বেগম ও সিএনজি চালক স্বপন। সকালে দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। জানা যায়, বনশ্রী রোডে ফেমাস হাসপাতালের সামনে অছিম পরিবহন ও সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। অনেক কষ্টে সিএনজির ভেতর থেকে যাত্রী ও চালককে বের করে আনে স্থানীয়রা। নিহত ফাতেমার বাড়ি কুমিল্লা ও সিএনজি ড্রাইভার স্বপনের বাড়ি ভোলায় বলে জানায় পুলিশ। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার 6.6% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সেই সাথে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে 2021-22 অর্থবছরে মূল্যস্ফীতি বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাসের চেয়ে বেশি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সকালে রাজধানীর একটি হোটেলে IMF এর এশিয়া অঞ্চলের প্রধান রাহুল আনন্দ সংবাদ সম্মেলনে একথা জানান। 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এলডিসি তালিকা থেকে উত্তরণের পর দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আর্থিক ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের করতে আরও সংস্কার করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের মানের সমতা আনতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। 2022 শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা জানান। রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে লটারি অনুষ্ঠিত হয়। 2,961টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 9,40,876 সিটের বিপরীতে মোট 3,68,707 আবেদন জমা পড়ে। লটারিতে 2,76,641 জন শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হয়। পৌষে দেশ জুড়ে বাড়ছে শীতের দাপট। হিমেল বাতাস ও কুয়াশায় তীব্র শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলে। শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আশি আশি করেও শীত আসছিল না, পৌষের শুরু থেকেই খুলে দিয়েছে হিমের ঝাপটা। কুয়াশা সূর্যের লড়াই, কিন্তু সাইবেরিয়ান হাড় কাঁপানো বাতাসে সূর্যের উত্তাপ ক্ষণস্থায়ী। এমন অবস্থা উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। চারদিকে ধোয়া ধোয়া, কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এখন ম্লান এখানে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 9.4 ডিগ্রি সেলসিয়াস। এরপরও থেমে থাকে না জীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল। শ্রমজীবী আর ছিন্নমূল মানুষের কষ্ট অন্তহীন। কনকনা শীত, কুয়াশা খুব, দুপুরবেলায় একটু রোদের আবহাওয়া পাওয়া যায়, আর সন্ধ্যা হইলে আবার পুরো কুয়াশা। এমন কুয়াশা জন্য দেখা যায় না, রাত্রিবেলা খুব কুয়াশা থাকে। যারা গরিব অসহায় তাদের শীত বস্ত্র অনেকটা নাই, তাদের জন্য অনেকটা অসুবিধা হয়।
কুয়াশায় ঢাকা শীতে বীজতলা নষ্টের শঙ্কা কৃষকের। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতের তীব্রতায় অনেকটা বিপর্যস্ত মৌলভীবাজার, দিনাজপুর, রংপুর সহ উত্তরের বিভিন্ন জেলার জনজীবন এমন অবস্থা, হাত পা সব পড়া যাচ্ছে, কি করি এখন, এইভাবে কাজ করতে হবে আমাদেরকে, আমাদেরও করতে হয়। রোদ যদিও আছে কিন্তু বাতাসে মনে করেন একদম কঠিন অবস্থা, হাত পায়ে কঠিন ঠান্ডা লাগতেছে, মানুষের চলাচল মুশকিল হয়ে গেছে। আজকে বাতাসের পরিমাণ একটু বেশি, গাড়ি চালাইতে অনেক ঠান্ডা লাগলো। বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র দেওয়া হলেও তা অপ্রতুল বলে অভিযোগ শীতার্তদের। এরই মধ্যে সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতে বিজয় উৎসবের খবর। দেশের বাইরে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক। কনসার্টে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে মঞ্চমাতান মমতাজ, পূর্ণিমা সহ দেশ বিদেশের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি। মামুনুর রশিদের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক এবং বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজয় উৎসব। শান্তা, সুবর্ণা এবং ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় বিজয় উৎসবের আয়োজন করে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আপনাদের প্রতি গভীর সংস্কৃতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রবাসীদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতেই শারজা ক্রিকেট স্টেডিয়ামে এই আনন্দের আয়োজন। তোমার দুয়ার আজি খুলে গেছে। স্থানীয় সময় শনিবার রাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়াম। শুরুতেই মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ এবং শিল্পকলা একাডেমির একঝাঁক নৃত্যশিল্পী। একে একে গানের সুরে দর্শকদের মাতিয়ে রাখেন সংগীত শিল্পীরা। মঞ্চ মাতান কলকাতার শিল্পী মৌসুমী থেকে শুরু করে দেশের জনপ্রিয় শিল্পী সমীর বাউল। ছিল কলকাতার শ্রীলেখার সঙ্গে ফেরদৌসের দারুণ পরিবেশনা। সবশেষে শিল্পী মমতাজের মনোমুগ্ধকর গানের সঙ্গে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। বিজয় উৎসবে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইয়ের কনসুল জেনারেল বি এম জামাল হোসেন, দুবাই ও শারজার শাসক পরিবারের সদস্য সহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দর্শক নন্দিত চ্যানেল এনটিভি। শারজা স্টেডিয়ামের বর্ণিল বিজয় উৎসবটি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। মামুনুর রশিদ, এনটিভি নিউজ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। এবারে অর্থনীতির সংবাদ। প্রায় দুবছর পর আগামী 23-27 ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে রিহ্যাব ফেয়ার। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে রিহ্যাবের সহসভাপতি সোহেল রানা একথা জানান। রিহ্যাব নেতারা বলেন, এবারের মেলায় মোট 220টি স্টল থাকছে। মেলায় প্রবেশের সিঙ্গেল এন্ট্রি ফি 50 টাকা ও মাল্টিপল এন্ট্রি 100 টাকা। একটি মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে মেলায় 5 বার প্রবেশ করা যাবে। 23 ডিসেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মেলার উদ্বোধন করবেন। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপূর্ণ উৎপাদন প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ই কমার্স উদ্যোগ হিসেবে যাত্রা শুরু হলো ওয়ালকার্ট লিমিটেডের। আজ ওয়ালটন কর্পোরেট অফিসে গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় ই ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভি ও ওয়ালকার্টের চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম বক্তৃতা করেন। তারা বলেন, ইতোমধ্যে ওয়ালকার্ট অনলাইন প্ল্যাটফর্মের ক্রেতা বিক্রেতাদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তান ইস্যুতে এখনই পদক্ষেপ না নেওয়া হলে সেখানে ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার ইসলামী সহযোগী সংস্থা ওআইসির পর রাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ সম্মেলনে বক্তব্য দিয়ে এ সতর্কতা দেন তিনি। আটকে রাখা অর্থ ছাড় দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী। ইসলামাবাদের পার্লামেন্ট ভবন অনুষ্ঠিত এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আফগানিস্তান পরিস্থিতি। সম্মেলনে যোগ দেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ তালেবান নেতা আমির মুত্তাকি। সদস্য রাষ্ট্র ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিয়েছেন। ফিলিপিন্সে সুপার টাইফুন রায়ের আঘাতে মৃতের সংখ্যা শতক ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে 80 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েকশো বাসিন্দা। রোববার দুর্গত এলাকা পরিদর্শন করেছে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিপুল অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। গেল বৃহস্পতিবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় এলাকায় আঘাত হানে সুপার টাইফুন রায়। আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 185 কিলোমিটার। খেলার খবরের শুরুতেই ফুটবল। একটি নয়, দুটি নয়, বারোটি গোল। শ্রীলঙ্কার জালে এক ডজন গোলের উৎসব করল বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব ১৯ মেয়েদের ফুটবলে মারিয়া আঁখিদের এই বড় জয়ের মধ্যে নিশ্চিত হয়েছে আসরের ফাইনালের টিকিট। বুধবার ভারতের বিপক্ষে ফাইনাল স্বাগতিক মেয়েদের। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। খেলার শুরুর মিনিট থেকেই বল ঘুরতে থাকলো শ্রীলঙ্কার সীমানায়। কমলাপুর বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটে স্বপ্নার দেওয়া প্রথম গোলে এক ডজন গোলের স্বপ্ন তখনও উকি দেওয়ার কথা নয় বাংলাদেশের মেয়েদের মনে। প্রথম গোল হয়ে গেল, 1-0 গোলে এগিয়ে গেল। এই ম্যাচ জিতলে ফাইনালে যাওয়া নিশ্চিত হবে, এসব কোনো চাপই তৈরি করতে পারেনি বাংলাদেশের মেয়েদের মনে, যার প্রমাণ 7 মিনিটে ঋতুপর্ণার প্রথম গোল। এরপর নামতা পড়ার মতো করে লঙ্কান অর্ধে গিয়ে বারবার গোলে হানা। শাহেদা আক্তারের 16 মিনিটের গোলের পর খানিকটা প্রতিরোধ করার চেষ্টা শ্রীলঙ্কার, কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার 2 মিনিট আগে ঋতুপর্ণার দ্বিতীয় গোলে 4-0 এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও বদলায়নি গোল উৎসব। এই 45 মিনিটে প্রতিপক্ষের জালে আরও 8 গোল। আরিফা রিপা ও শাহেদা আক্তার করেছেন হ্যাট্রিক, দুটি করে গোল করেছেন ঋতুপর্ণা ও আনুচিং, আঁখিও উন্নতির গোল একটি করে। 6 ফুটবলারের এমন গোল নেশা পেয়ে বসায় শ্রীলঙ্কার তরুণীরা হতভম্ব হয়ে দেখেছে স্বাগতিকদের গোলের মেলা, যে মেলায় আনন্দ কাব্যে শীতের সন্ধ্যায় একটু উষ্ণতা, সে উষ্ণতা বড় জয়ের পাওয়ার, শঙ্কার মেঘ উড়িয়ে দেওয়ার। কারণ এ মাঠে আগের ম্যাচটিতে নেপালকে ভারত উড়িয়ে দেওয়ার পর এ ম্যাচটা অনেকটাই রূপ নিয়েছিল তাদের জন্য বাঁচা মরার। ফাইনালের আগে অবশ্য ভারতকে একবার হারিয়ে দিয়েছে বাংলাদেশ, সেবার ব্যবধান ছিল 1 গোলে। হ্যাট্রিক আমরা দেখলাম একই রকম স্ট্রাইক। 12 গোলের এই জয়ের পর বুধবারের ফাইনালটা আঁখিদের চোখে শিরোপার স্বপ্ন যেমন এঁকে দিয়েছে, একইভাবে শক্তিশালী প্রতিপক্ষকে আরেকবার হারানোর মানসিক শক্তির পালে হাওয়া দিয়ে গেল। ডিসেম্বর হয়তো একেবারে খালি হাতে ফিরবে না বাংলাদেশের ক্রীড়াঙ্গন এই তরুণীদের জন্য। বর্ষণ কবির, NTV স্পোর্টস ডেস্ক। ক্রিকেট। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের পুরো দলের করোনা পরীক্ষা করানো হয়েছে। নেগেটিভ ফলাফলের অপেক্ষায় মুমিনুল মুশফিকরা। 17 ডিসেম্বর কোয়ারেন্টিন শেষ হবার কথা থাকলেও নতুন করে 3 দিন কোয়ারেন্টিন বাড়ানো হয়। সে হিসাবে বাংলাদেশ দলের সোমবার শেষ হবার কথা কোয়ারেন্টিন, তার আগে করোনা পরীক্ষা করা হয়েছে সবার। এই ফলাফলের উপর নির্ভর করছে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারবে কি না 2 টেস্টের সিরিজ খেলতে যাওয়া দল। কোয়ারেন্টিন হলেও দূরত্ব বজায় রেখে একসাথে দেখা করতে পারছেন সকলে। এদিকে অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দিবারাত্রি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। 9 উইকেটে 230 রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণার পর ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় 468 রানের। চতুর্থ দিন শেষে 82 রান তুলতেই 4 উইকেট হারিয়েছে তারা। 1 উইকেটে 45 রানে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল অজিরা। এদিন 10 রানের মধ্যেই নেসের, হ্যারিস এবং অধিনায়ক স্মিথের উইকেট তুলে নেয় ইংলিশরা। সেখান থেকে লাবুশন ও হেড 5ম উইকেটে 89 রানের জুটি গড়েন। দ্বিতীয় সেশনে দুজনেই ব্যক্তিগত 51 করে আউট হন। ইংলিশদের বড় টার্গেট দিতে দ্রুত রান তোলার চেষ্টায় অজিরা 9 উইকেটে 230 রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 473 রানের জবাবে 236 রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। সেখানে স্মিথরা পেয়েছিলেন 237 রানের লিড।
দুই ইনিংস মিলে 466 রান হওয়ায় রুটদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় স্বাগতিকরা। লক্ষ্য তারা করতে নেমে ব্যক্তিগত খাতায় কোনো রান যোগ করার আগেই আউট হয়ে যান হাসিব হামিদ। এরপর নিয়মিত উইকেট হারানো ইংলিশরা দিনের শেষ বলে হারিয়ে বসে অধিনায়ক জো রুটকে। চ্যাম্পিয়ন্স ট্রফি হকির খবর, এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হার দিয়ে নিজের মাঠের টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তারা হেরেছে 6-2 গোলে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে আনুষ্ঠানিকতার ম্যাচে অনেকটা খেলার ধারার বিপরীতেই স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান আরশাদ। ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ হতে তখন 2 মিনিট বাকি, যদিও এই লিড মাত্র 1 মিনিটেই ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। পাকিস্তানের নাদিম ম্যাচে আনেন সমতা। হকি স্টিকের শৈলীতে দুদলের পার্থক্য এরপর ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পোস্টে 18, 24 ও 26 মিনিটে গোল করে ম্যাচটা একতরফা করে দেয় তারা। বাংলাদেশ লড়ার চেষ্টা করে কেবল শেষ 2 কোয়ার্টারে কম গোল খেয়েছে। আরশাদ গোল করে ব্যবধানও কমিয়েছেন, কিন্তু তার গোলের 3 মিনিট বাদে স্বাগতিক পোস্টে আরেকবার বল ঢুকিয়ে বড় জয় নিশ্চিত করে পাকিস্তান। সংস্কৃতির খবর, এবার বিশ্ব চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করা বাংলাদেশি সিনেমা রেহানা মরিয়াম নূর আসছে চরকিতে। দেশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে রেহানা মরিয়াম নূর রিলিজ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনয় শিল্পী আজমেরি হক বাঁধন, ছবির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, চরকির প্রধান পরিচালক কর্মকর্তা রেদওয়ান রনি সহ অন্যান্যরা। যাত্রা শুরুর পর থেকে চরকি নতুন নতুন কন্টেন্ট দিচ্ছে বলেও জানানো হয়। খবরের শেষ ভাগে আমরা যাবার আগে একেএসটি এমটি বার শিরোনামগুলো আরও একবার মনে করিয়ে দিচ্ছি। মানুষের অধিকার কেড়ে ক্ষমতায় চেপে বসেছে সরকার বিএনপি, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার অঙ্গীকার। করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু, শিগগিরই মিলবে সারা দেশে, এপ্রিলের মধ্যে পাবেন 70% মানুষ। বিজিবি সদস্যদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন ও চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু, কাল প্রথম দিনে যাচ্ছে জাতীয় পার্টির 8 সদস্যের প্রতিনিধি দল। এই ছিল রাতের খবর। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvvd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।